রাজধানীর মোহাম্মদপুর ঢাকা উদ্যানের অদূরে বহুতল ভবনের চারতলায় বাসা ভাড়া নেন জাল নোট তৈরির সঙ্গে জড়িতরা। কয়েক মাস ধরে চলে 1,500 টাকা নোট তৈরির কাজ। এরই মধ্যে 40 লাখ টাকা বিভিন্ন মাধ্যমে চলে যায় হাটবাজারগুলোতে। কোরবানি ঈদে টাকার লেনদেন বেশি হওয়ার সুযোগে কয়েক কোটি টাকা ছাপিয়ে তা প্রচুর হাটগুলোতে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা হাতে নেন তারা। দু একটি চালান হাত বদল হলেও শেষ রক্ষা হলো না। গোয়েন্দাদের জালে ধরা পড়ে চার সংঘবদ্ধ অপরাধী চক্র। এদের মধ্যে একজন আবু বক্কর, যিনি আদালতে মুহুরির কাজের পাশাপাশি জড়িয়ে যান অপকর্মে। টেম্পোরারি আর কি মুহুরির কাজ করি। এক মামলায় জামিনের কাজ করছিলাম 16,000 টাকার, পরে আবার হাজিরা গেলে আবার তো সাক্ষাৎ হয়, ওই আবার কি পরিচয়। তো কিছুদিন ধরে আমার ইনকাম নাই, কাজকাম বন্ধ, এই জন্য ওনাদের পাশাপাশি এসে দাঁড়াই। আসার পরে এখানে অনেক কিছু কাজকাম শিখিয়ে দেয় যে সাইড টাইট কাটার জন্য এগুলো করতে হবে। আর জাল টাকাগুলো যার হাত ধরে অবিকল আসলের রূপ নিচ্ছে, তিনি রাকিবুল ইসলাম শাকিল, এক দশক ধরে জড়িয়ে আছেন এ অপরাধে। গ্রাফিক সিস্টেমের মাধ্যমে কি জাল টাকা বের করতে হয়, এরপরে মোটামুটি একটা অভিজ্ঞতা হয়ে গেল। হওয়ার পরে 2 মাস ধরে আমি এই বাসায় আসছি। ওই জেলে যে 1 বছর ছিলাম তখন আর কি পরিচয় হয়েছিল একটা লোকের সাথে, কালাম ধরে পালা গেছে। আর ওই বললো যে সহযোগিতা করবো, বাসার ভিতরে আমি জায়গা দেবো, সব কিছু ইনস্ট্রুমেন্ট মেশিন টি সবই ওই কিনে দিচ্ছে, তো আপনি একটু কাজ করে দেন আমাকে। তো আমি কাজ করে দিতাম আর কি, ও মার্কেটিং করতো। গোয়েন্দা কর্মকর্তা মশিউর রহমান বললেন, ঈদকে ঘিরে আরও বেশ কয়েকটি সংঘবদ্ধ চক্রের খোঁজ পাওয়া গেছে, গ্রেপ্তার করা হবে অচিরেই। আমরা 4 জনকে গ্রেপ্তার করেছি, তাদের ভিতরে 1 মহিলা, উকিলের 1 সহকারী আর অন্য 2 জন। এদের কাছ থেকে আমরা তৈরিকৃত প্রায় 50 লক্ষ জাল টাকা এবং আরও অনেক জাল টাকা তৈরি করার মতো কম্পিউটার, প্রিন্টার, বিভিন্ন রকমের কালি, রং, তারপরে কাগজ, বিভিন্ন অ্যাক্সেসরিজ আমরা উদ্ধার করেছি। এরা এর আগেও একাধিকবার ধরা পড়েছে, এখনও তারা নারায়ণগঞ্জ, গাজীপুর সহ বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে ঢাকাতে এসে গত 2 সপ্তাহ ধরে আবার আখড়া বেঁধে দিয়েছে। এখান থেকে তাড়াতাড়ি ঈদের ব্যবসাকে ধরতে যাবে সেই কারণে। তো এরা হলো যেই উকিল এদেরকে এর আগে জামিনে মুক্ত করিয়েছে, সেই উকিলেরই সহকারী মুহুরি, সে নিজে এবার জাল টাকাতে জড়িত হয়ে পড়ে এই সর্বনাশটা করতে যাচ্ছে। তো আমরা দেখেছি যে এরা প্রতি মাসে বিপুল পরিমাণে টাকা উৎপাদন করতে পারত। প্রতি 2 ঘন্টা থেকে 3 ঘন্টায় তারা 1 লক্ষ টাকা করে জাল টাকা তৈরি করে, সেই হিসেবে অনেক টাকাই তারা বাজারে ছেড়েছে বলে ধারণা করা হচ্ছে। তো আমরা বোধ করি যেহেতু এখন মূল প্রিন্টার সে ধরা পড়েছে, তার পাইকার ধরা পড়েছে, আরও কয়জন তার কাছ থেকে জাল টাকা নিত, সেগুলিকে ধরে আমরা বাদবাকি টাকা যতটা সম্ভব রিকভারি করার চেষ্টা চালাতে যাব। একজন মহিলাকেও ধরেছি, যেই মহিলা নিজে তার অন্যান্য বাচ্চাদেরকে নিয়ে বাজারে গিয়ে কখনও ভেজিটেবল আইটেমস কিনতেন, কিচেন মার্কেটের সামগ্রী কিনতেন, কখনও টয়লেট্রি সামগ্রী, কসমেটিক্স, এগুলো কিনে কিনে নিজে ভাঙাতেন। এরা এগুলোকে এখান থেকে তৈরি করে ঢাকা শহর, ঢাকার বাইরের বিভিন্ন জায়গা, নরসিংদী, গাজীপুর, চট্টগ্রাম, রাজশাহী, বরিশাল অঞ্চলের বিভিন্ন জায়গায় তারা প্রেরণ করতে যেতেন। এবং এইখানে যারা ধরা পড়েছে তারা আমাদের কাছে বলেছে, জেলখানায় থাকা তাদের অন্য মূল আসামি যে সেই নির্দেশনা দেয়, তার নির্দেশনা নিয়ে নিয়ে তারা এইভাবে এই জাল টাকাগুলোকে তৈরি করে এবং বিপণন করে। কোরবানি ঈদেই তো 1-1 গরুর দাম 50,000 টাকা থেকে 1 লক্ষ টাকা পর্যন্ত। সেই কারণে সন্ধ্যাবেলার দিকে যখন আলো আধারির একটা বিষয় থাকে, সেই সময় ভালো টাকার মধ্যে জাল টাকা গুঁজে দেওয়ার জন্যই তারা এই বড় আঙ্গিকে এখানে ব্যবসা করার চেষ্টা চালিয়েছেন। জনগণকে টাকা লেনদেনের সময় সতর্ক হওয়ার পরামর্শ দেন তিনি। প্রত্যেকজন গ্রহীতাই যেন নিজের দায়িত্বে সেই টাকাগুলোকে নেড়ে চেড়ে দেখেন। আপেল শাহরিয়ার, আরটিভি, ঢাকা।